हे एवरीवन, वेलकम टू परफेक्ट प्लेट। आमी टीटो आपनादे सकल के आमार चैनल परफेक्ट प्लेटे स्वागत जानाई। आज के आमी जे रेसिपिटी आपनादे संगे शेयर करब सेटी होच्छे जिरे आलू संगे ढेड़स। ताहले चलुन रान्नाटी शुरू करी। आमी एखाने किछु ढेड़स ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে কেটে রেখেছি, আর সঙ্গে তিনটে আলুকে সেদ্ধ করে নিয়ে সেগুলোকে ডুমুডুমু করে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটি কড়াই গরম করে তাতে এক চামচ জিরে দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে, আর দিয়ে দেব হাফ চামচ মতো মৌরি। এই তিনটে গোটা মশলাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ফ্রাই করে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন সেগুলোকে আমি আমন্দিস্তায় গুঁড়ো করে নেব। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা হামানদিস্তায় নিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি এখন এভাবেই রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা কড়াই গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা ঢেড়সগুলো আমি এর মধ্যে দিয়ে নেব। এখন ঢেড়সগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি হালকাভাবে ভেজে নেব। এদিকে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে আমন্দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। ঢেড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে সাইড করে রেখে দেব। এবার কড়াইয়ে আর কিছুটা তেল দিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চামচ গোটা জিরের ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। এখন অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে একটা ছোট সাইজের টমেটো অ্যাড করে দিলাম। কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেড়সটা। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার দিয়ে দেব এক চামচ নুন, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব তৈরি করে রাখা গরম মশলাটা থেকে দু চামচ। এই মশলাটাকে এখন আলু আর ঢেড়সের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেব।
মশলাগুলো খুব ড্রাই হয়ে গেছে, তাই আমি এখানে হাত দিয়ে কিছুটা জল ছিটিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একে ঢেকে 4-5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। আলু ঢেঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা তাজা ধনে পাতা। তাহলে বন্ধুরা, খুব কম সময় তৈরি হয়ে গেল ঢেঁড়স আলুর এই রেসিপিটা। ঢেঁড়স বাজার এক গ্যামি রেসিপি থেকে বেরিয়ে এসে আমার আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর প্রতিদিন নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।